ওটা প্র্যাকটিস করবা। এবং প্র্যাকটিস করলে হবে কি, যে আমার মনে হয় যে ওটা কয়েকবার লেখালেখি করলেই তোমার দেখবা যে আর খুব একটা কঠিন লাগছে না। আজকে আমি শুধু অনলি একটা শিখাব, হলো অধাতু। কিন্তু এরপরেও এই ধাতু এবং অধাতু দুইটার যোজনী চার্ট আমি আজকে লিখে দেবো, বাট লিখে ওই সংকেত পর্যন্ত তোমাকে শুধু শেখাবো। শেখানোর পরে অন্য বিষয়ের কিছু পড়া বুঝাই দেবো। নেক্সট দিনে আমরা হয়তো যৌগমূলক নিয়ে পড়াশোনা করব। একটি হলো, প্রথম হলো অধাতু। আমাদের এই লেখাটা তো মনে করো হাত দিয়ে লেখা যায় না, এটা হলো ওই কম্পিউটারের মাউস ব্যবহার করে একটু ইশারায় লিখতে হয় আর কি, সেজন্য লেখা মোটামুটি তুমি খালি বুঝতে পারলি। ওকে, যোজনী এক, তারপরে দুই, এরপর যোজনী তিন, এরপর চার, এরপর হলো পাঁচ, এরপর ছয়। এই অধাতুতে সব মিলিয়ে ছয়টা যোজনী আছে, যদিও তোমাদের বইতে এটা ছিল হলো অনলি চারটা ছিল। তো আমি দেখো আমি আগে লিখি, তোমার তুমি লিখবা কিন্তু একটু পরে। প্রথমে তোমার হলো এই এক নম্বরের ঘরে আছে সদস্য কে কে আছে? একটা আছে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এটা বিআর, তারপরে হলো আয়োডিন। এই পাঁচজন সদস্য আছে। আর দুই নম্বর ঘরে আছে শুধু অক্সিজেন। এদেরকে আমরা একটু সেপারেটেড করে দেব, এখান থেকে একদম সেপারেটেড করে দেব, এরা একদম আলাদা হয়ে গেল। এই সেপারেটেড করার মূল কারণটা হলো এদেরকে আর অন্য কোনো ঘরে খুঁজে পাওয়া যাবে না। এখন বাকি যে সদস্যগুলো আমি লিখব এদেরকে একাধিক ঘরে পাওয়া যাবে। যেমন কার্বন, এটা দুই নম্বর ঘরে পাওয়া যাবে, চার নম্বর ঘরে পাওয়া যাবে। এর অর্থ হচ্ছে কার্বনের যোজনী দুইও হবে চারও হবে। তারপর আরেকটি সদস্যর নাম হলো সালফার, এটার প্রতীক এস, এটা দুইয়ে পাওয়া যাবে, চারে পাওয়া যাবে, ছয়ে পাওয়া যাবে। তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ কি এগুলো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই তিন এবং পাঁচ, এরা হয়তো মন খারাপ করবে যে আমাদের ঘরে কেউ বসতেছে না। তা আমরা দেখি এদেরকে একটু সন্তুষ্ট করতে পারি কিনা। নাইট্রোজেন তিন এবং পাঁচ, নাইট্রোজেন, এরপরে হলো তোমার ফসফরাস তিন এবং হলো পাঁচ। এই নাইট্রোজেন এবং ফসফরাস এগুলো আমরা একটু গোল করে দিচ্ছি, এরা তিন পাঁচ, মানে এদের যোজনী হলো বেজোড় যোজনী। সালফার হলো দুই চার ছয়, কার্বন হলো কত, দুই চার, আর বাকি যে আমি যাদেরকে সেপারেটেড করছি এর মধ্যে তোমার এক থেকে একে আছে পাঁচজন, আর দুই আছে কি শুধু অক্সিজেন। এটা আমি শুধুমাত্র তোমাদের ক্লাস এইটের যে বই সেটা অনুসারে যে যোজনীর চার্ট সেটি শিখাই দিচ্ছি। তবে তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, নাইন টেনের মূলত এই মৌলগুলো ব্যবহার করেই তোমার বিক্রিয়া হবে, এর চেয়ে বেশি মৌল নেই আর কি। এরপরে ধাতুর অংশটা দেখাবো। তাহলে এখন দেখো আমি যে কৌশলে লিখলাম, তুমি যদি এই কৌশলে লেখো তাহলে আমার মনে হয় যে তুমি কয়েকবার লিখলেই এটা কিন্তু হয়ে যাবে। আমি কৌশলটা আর একবার একটু দেখাচ্ছি। হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এবং এরপরে হলো তোমার আয়োডিন, আর এখানে শুধু অক্সিজেন। এ অংশটা অবশ্যই তুমি সেপারেটেড করে দিবা। এরপর যথারীতি দুই চার, দুই চার ছয়, তারপরে হলো কত, তিন পাঁচ, আবার হলো তিন পাঁচ। এখন দেখো ভুল পদ্ধতি যারা করে তারা করে কি, এই দুইয়ের ঘরে সবই লেখে, অর্থাৎ
এই দুইয়ের ঘরে আসে অক্সিজেন, কার্বন, সালফার, আবার তিনের ঘরে আসে নাইট্রোজেন, ফসফরাস, আবার চারের ঘরে আসে কার্বন, সালফার। যখন এরকম উল্টো পাল্টা কেউ করবে তখন কিন্তু এটা মনে থাকবে না। তুমি যখন সালফারকে লিখবা তখন 2, 4, 6 ওটা একবারই লিখে ফেলবা। তুমি যখন কার্বনকে লিখবা তখন তোমার 2 এবং 4 এটা একসাথেই লিখে ফেলবা, আর নাইট্রোজেন ফসফরাসকে একসাথেই তুমি 3 পাশে লিখে ফেলবা। তাহলে হবে কি, এটি দেখো আমার মনে হয় তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো, এটি মনে হয় এখনই অনেকটাই মুখস্থ হয়ে গেছে তোমার। হ্যাঁ হুম, ইনশাল্লাহ। তাহলে তুমি এটা এখন তোমার খাতায় লিখে নাও। আমি হয়েছে আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমি আরেকটা চার্ট দেখাবো, সেটি হলো ধাতুর। ধাতুতে আমাদের 4টা যোজনী ব্যবহার হয়, 1, 2, 3, 4। এর 1 নম্বর সদস্যগুলো হলো পটাশিয়াম, সোডিয়াম, সিলভার। এরপর 2 নম্বর সদস্যতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। 3 নম্বরে আছে অ্যালুমিনিয়াম। এই 7 জন সদস্য আমরা এখান থেকে আলাদা করে দিচ্ছি, একদম আলাদা। এই আলাদা করার কারণও একটাই, সেটি হলো এরা অন্য কোনো ঘরে বসবে না। যে 1 নম্বর ঘরে আছে সে 1 নম্বরই থাকবে, যে 2 নম্বর ঘরে আছে সে 2 নম্বরই থাকবে, যে 3-এ আছে 3-এ থাকবে। এখন আমরা দেখি একটু একাধিক সদস্য কোথায় কোথায় বসে। যেমন ফার্স্ট যে সদস্য নাম পড়বো সেটি হলো কপার, এটার ল্যাটিন নাম হলো কিউফ্রাম, প্রতীক হলো সিইউ। এটা 1-এ আছে এবং 2-এ আছে, কপার 1-এ আছে 2-এ আছে। লোহা যেটার ল্যাটিন নাম হলো ফেরাম, যার প্রতীক হলো তোমার FE, এটি 2-এ আছে এবং হলো তোমার 3-এ আছে। এরপর যুক্ত হবে হলো তোমার স্টেনাম এবং হলো প্লাম্বাম। স্টেনামটা হলো 3SN আর PB হলো প্লাম্বাম, এটা লেড বা সীসা বলা হয় যেটাকে। এটা 2-এও আছে, ওই একই জিনিস আবার 4-এও আছে, স্টেনাম এবং হলো প্লাম্বাম। এই জোড়াটা 2-এও আছে 4-এও আছে। তা আপাতভাবে আমাদের এইটুকু হলেও চলবে, তবে তারপরেও একটি ধাতুর কথা না বললেই নয়, সেটি হলো সোনা। এটার ল্যাটিন নাম হলো অরাম, কোনো কোনো সময় উচ্চারণে এরামও কেউ কেউ বলে, যদিও এটা ল্যাটিন ভাষায় উচ্চারণ একটু হয়তো কম বেশি হয়। প্রতীকটা হলো AU, এটা আছে 1 এবং 3-এ, 1 এবং 3-এ। তো তো সোনার খুব বিক্রিয়া খুব একটা পাওয়া যাবে না, কিন্তু বাকি অন্য ধাতুগুলোর বিক্রিয়া আছে, এবং এই ধাতুগুলো হলেই তোমার 9-10 ইনশাল্লাহ কাভারেজ হয়ে যাবে। 2-1টা বাড়তি মৌল লাগে, সেটা হলো ম্যাঙ্গানিজ সহ আরো 2-1টা ধাতু, সেটা এক্সেপশনাল শিখে নিলেই হবে। তাহলে তুমি একটু লক্ষ্য করো, প্রথম যখন লিখবা তখন কিন্তু এই 3টা যোজনী 1-এ, তারপরে এই 2টা হলো কি
যোজনী দুয়ে দুয়ে, আর এক একমাত্র সদস্য হলো অ্যালুমিনিয়াম, সেটি হলো তিনে থাকবে। তারপর তোমার লেখার সময় একটু খেয়াল করতে হবে যে আমার এই যে দুই ধরনের সদস্য, একটা কপার আর একটা হলো এখানে দেখো এক এবং দুই আছে। আবার যদি আমি লোহাকে নেই, এই যে লোহা সেটি দুইয়ে আছে এবং তিনে আছে। তারপরে যদি এই স্টেনাম এবং প্লাম্বামকে নেই, তাহলে সেটি কি দুইয়ে আছে এবং হলো চারে আছে। আর এখানে সোনা একে আছে তিনে আছে। তো এগুলোকে আমরা একটু আলাদাভাবে পড়ব, কিন্তু বাট এই সাতটা মৌলকে একটু আগেই আত্মস্থ করব। তবে এটি লিখার মধ্য দিয়ে কখনোই মুখস্থ করার দরকার নাই, কয়েকবার এরকম পরপর লিখলেই দেখবা আস্তে আস্তে ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এখন তুমি এগুলো লিখে নাও। আচ্ছা আচ্ছা, হয়েছে লেখা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তোমার খাতাতে লেখো, আমি বলে দিচ্ছি, সকল ধাতু বিক্রিয়াতে, এই কথাগুলো লেখো, সকল ধাতু বিক্রিয়াতে, সকল ধাতু বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়। সকল ধাতু বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়। হ্যাঁ, ওই কথাটা লেখার পর তুমি এই যে আমি এখন যে লাইনটা লিখলাম, আমি যে আমি এই লাইনটা তুমি একটু লেখো, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, তারপরে সোডিয়াম প্লাস আয়ন হলো, এটা লিখছি। আচ্ছা, এরপরে তুমি ক্লোরিনের একটা বিক্রিয়া লেখো, ইয়া আর একটা কথা লেখো, সকল অধাতু বিক্রিয়াতে, সকল অধাতু বিক্রিয়াতে সকল অধাতু বিক্রিয়াতে বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়। হ্যাঁ, এই যে নিচে আমি একটা বিক্রিয়া লিখে দিচ্ছি, এটাও তুমি ওই ওই কথার পরে এই বিক্রিয়াটা লিখে রাখো। ক্লোরিন টু প্লাস, তারপর বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা একটু উপরে লিখে দিচ্ছি, দেখো আর একটা কালার দিয়ে লিখে দিচ্ছি, এটা প্লাস হলো টু ইলেকট্রন, ওপরে লিখতেছি, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। আচ্ছা, তারপরে টু ক্লোরাইড আয়ন,
লেখা কমপ্লিট? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন খুব সংক্ষেপে যদি এই সারমর্মটা বুঝি, তাহলে দাঁড়ালো এরকম যে ধাতু সমূহ বিক্রিয়ার সময় ধনাত্মক হবে ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু সমূহ বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হবে। শুধু ধনাত্মক আর ঋণাত্মক এটি আমাদের একটু বুঝে রাখলেই হবে। এখন আমরা একটু দেখি যে এই ধাতু আর অধাতু মিলে যৌগ কিভাবে তৈরি হয়। যেমন আমি বিক্রিয়া করাবো অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া দেব, অ্যালুমিনিয়াম এর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে। দেখো বিক্রিয়ার নিয়ম অনুসারে এখানে কিন্তু O2 লেখার কথা, কিন্তু আমি আপাতভাবে যেহেতু বুঝাচ্ছি সেজন্য O2 লিখছি না। তোমার জ্ঞাতার্থে আমি জানাই দিচ্ছি যে 7টি মৌল লেখার সময় 2-2 লিখতে হয়। আমাদের যে চার্ট আমি লিখে দিয়েছি সে চার্টে প্রায় 20 থেকে 21টি মৌল আছে। এই 20-21টি মৌলের মধ্যে মাত্র 7টা মৌলের বেলায় 2-2 লিখতে হবে বিক্রিয়ার সময়। সে 7টা মৌল আমি লিখে রাখতেছি, পরে এগুলোর ব্যাখ্যা দেব। ক্লোরিনের বেলায় Cl2 হয়, ফ্লোরিনের বেলায় F2 হয়, ব্রোমিনের বেলায় Br2 হয়, তারপরে আয়োডিনের বেলায় I2 হয়, হাইড্রোজেনের বেলায় H2 হয়, নাইট্রোজেনের বেলায় N2 হয়, আর অক্সিজেনের বেলায় O2 হয়। এই যে অক্সিজেনের O2, এটাও এখানে O2ই লেখার নিয়ম, কিন্তু আমি লিখতেছি না, কারণ আমি বিক্রিয়া যেহেতু বুঝাই দেব সেজন্য আমি এটা লিখছি না। এখন দেখো এই দুইজন বিক্রিয়া করতেছে, স্বাভাবিকভাবে তৈরি হবে কি কি? একটা তৈরি হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জায়গায় থাকবে, আর এর পাশে থাকবে হলো অক্সিজেন। এখন আমাকে একটু হেল্প করো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? ওখানে তোমার কাছে চার্ট, অ্যালুমিনিয়ামের যোজনী হ্যাঁ 3 দেখতে পাচ্ছ কি? যোজনী তো তোমার চার্টে লেখাই আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যোজনী হলো কত? 3। আর অক্সিজেনের যোজনী হলো? অ্যালুমিনিয়াম ধাতু আর হ্যাঁ যোজনী অ্যালুমিনিয়াম 3। 3। আর অক্সিজেন অধাতু যোজনী কত দেখো তো? অক্সিজেন অধাতু আর যোজনী 2। 2। আচ্ছা, এখন এদের যোজনী বিনিময় হবে, অর্থাৎ এই অক্সিজেনের যোজনী যাবে হলো অ্যালুমিনিয়ামের কাছে, আর অ্যালুমিনিয়ামের যোজনী যাবে হলো অক্সিজেনের কাছে, অর্থাৎ এই 3 যাবে এখানে বিনিময়ে হবে। অর্থাৎ যোজনীগুলো পরস্পরের মধ্যে কি হলো? বিনিময় ঘটলো। বিনিময়, হ্যাঁ, এই অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের কাছে গেছে, অক্সিজেনের যোজনী 2 অ্যালুমিনিয়ামের কাছে আসছে। এটি হলো মানে ফার্স্ট তোমাকে সংকেতটা এই প্রক্রিয়াতে লিখতে হবে। এখন এই যে বিনিময়টা হলো, কেন এই বিনিময় হয়, এই বিনিময় হওয়ার কেন? পিছনে একটা কারণ আছে। আচ্ছা, তুমি যখন ওই যে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত ক্লাস হয়েছিল, তখন কি স্যারেরা এই সংকেত পর্যন্ত কি পড়াইছিল, না ওইটুকু আলোচনা হয়নি? এইটুকু একটু একটু পড়াইছিল। ও, তখন ক্লাসে কি বুঝতে পারছিলে, না ততটা মনে নেই? বুঝছিলাম। আচ্ছা, বিনিময়ের কথাটা মনে আছে তাহলে, তাই না, যে যোজনী বিনিময় হয়। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হলো যোজনী কেন বিনিময় হয় সেটি জানো কি? না আচ্ছা দেখো, এখানে যোজনী বিনিময় হওয়ার কারণটা দেখাচ্ছি, এবং এটি খুব মজার একটা উদাহরণ আর কি। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে বলতো অ্যালুমিনিয়ামের তাহলে ক্ষমতা বা হাত কয়টা আছে? 3টা। হ্যাঁ, আর অক্সিজেনের হলো যোজনী হলো তোমার 2, 2। তাহলে অক্সিজেনের হাত কয়টা হবে? 2টা। দুইটা তা 2 হাত দিয়ে 2টা অ্যালুমিনিয়ামের হাত ধরলো, এই অ্যালুমিনিয়ামের হাত কি মন খারাপ করবে না?
হ্যাঁ আচ্ছা, তাহলে এর মন ভালো করার জন্য আরেকটা অক্সিজেন আসলো। আসার পরে সেও আবার এরকম হাত বাড়িয়ে দিল, তো এখন অক্সিজেনের আবার একটা হাত ফাঁকা থাকে। তাহলে অক্সিজেনের এই হাতের আবার মন খারাপ হয়, এই কারণের জন্য আবার আর একটা অ্যালুমিনিয়ামকে আমন্ত্রণ জানানো হলো। জানানোর পর অ্যালুমিনিয়ামের হাত হলো তিনটা, তাহলে এইটা ধরলো, আবার এখানে অ্যালুমিনিয়ামের দুটো হাত ফাঁকা থাকে। সেই কারণের জন্য এই অ্যালুমিনিয়ামকে আবার একই পজিশনে আনার জন্য আমরা আবার অক্সিজেনের হাত আবার এখানে এই দুটোর সাথে যুক্ত করে দিচ্ছি। এখন দেখো কারো মন কি আর খারাপ আছে? না, তাহলে দেখো তো অক্সিজেন কয়টা? তিনটা। হ্যাঁ, এই কারণের জন্য এটা তিন। অ্যালুমিনিয়াম কয়টা হলো এখানে? দুইটা। হ্যাঁ, এই কারণে এখানে দুই। এই যে আমি যে বিক্রিয়াটি লিখেছি উদাহরণ সহ, এটি লেখো। আর এই পাশে সাতটা মৌল লিখে রাখো, যে সাতটা মৌল লেখার সময় আমাদের টু টু করে লিখতে হয়, এটির উপর পরে ব্যাখ্যা দেবো আর কি সামনের দিন ইনশাল্লাহ, মনে করে দিও। চিত্রটাও কি তুলে রাখবো? হ্যাঁ হ্যাঁ, চিত্রটা তোমার সুবিধা হবে না, মানে এটা তুমি দেখো অনেককে জিজ্ঞাসা করো এই বিনিময় কেন হয়, এটা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়া, আচ্ছা, হ্যাঁ, এই যোজনী বিনিময় কিন্তু অনেকেই জানে না, খালি বলে বিনিময় হয় কিন্তু কেন হয় জানে না। রসায়নের এই বেসিক অংশগুলো অধিকাংশ স্টুডেন্টই দুর্বল থাকে, মানে এগুলো অত ভালো ব্যাখ্যা করে পড়াশোনা হয় না আর কি। আমি গত বছর জেলা স্কুলের দুই রোলের যে স্টুডেন্টকে পড়াইছিলাম বা এখনো পড়াচ্ছি তাকে, এই তোমার পরে ও 9টার দিকে জয়েন করবে আর কি, 8:45 থেকে 9টার মধ্যে। তো ওই স্টুডেন্টকে পাইছিলাম, ওই রসায়নটা বেশ ভালো বোঝে আর কি, ক্লাস 8-এর রসায়নটা অনেক সুন্দর পড়ছিল মনে হয়। হয়েছে লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আরেকটু হেল্প করো, সেটি হলো যে আমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখি, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন, তাহলে এর সংকেতটা কেমন হবে? আমি হেল্প করেছি, যোজনী অ্যালুমিনিয়ামের হলো কত? তিন, আর ক্লোরিনের হলো এক। তাহলে আমি কিভাবে লিখব, এটার যোজনী হলো তিন আর এটার যোজনী হলো এক, এখান থেকে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখব, হ্যাঁ, কিভাবে লিখব? কঠিন লাগিচ্ছে? আচ্ছা আমি আবার না, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন আগে লিখি। হ্যাঁ, তাহলে এটা উল্টে যাবে আগেরটার মতো। হ্যাঁ, তাহলে কি হবে একটু বলো, তুমি বলো, আমি যেটা বলবো সেটাই লিখবো। অ্যালুমিনিয়ামের হবে এক আর এক, ক্লোরিনের হবে তিন। ফাইন, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর বোধ দেখিচ্ছি। এটারও তো তোমাকে এই এক কি আসলে লিখতে হয়? না, ওটা না লিখলেও চলে। হ্যাঁ দেখো, আমি আমি যদি এখানে এ লিখি, এর সাথে তিনটা এক আছে জানো কি, একটা হলো সহগ এক, একটি হলো হর এক, আর একটি হলো পাওয়ার বা সূচক এক, কিন্তু এই একগুলো আমাদের লিখার প্রয়োজন হয় না, কাজে আমাদের এক এক লেখা লাগবে না। আপনার কথা আটকে যাচ্ছে। নেটওয়ার্ক নেটওয়ার্ক কি ডিস্টার্ব করছে? সম্ভবত কথা আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, কথা এখনো কি কথা আটকে যাচ্ছে? মাঝে মধ্যে যায়, সব সময় না। ও, তাহলে নেটওয়ার্ক থেকে হয়তো একটু, আমার এখানে তো ওয়াইফাই নেটওয়ার্ক তো মনে হয়
ক্লাস তো এর আগেও করালাম। ওই মাঝে মধ্যে একটু কথা শোনা যাচ্ছে না। আচ্ছা যখন প্রবলেম হবে আমাকে বলো আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম এই এবং হলো ক্লোরিন, এই দুটার যদি আমি তোমার ছবি আঁকাই তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা অ্যালুমিনিয়ামের তিনটা অ্যালুমিনিয়ামের হাত তিনটা দিয়ে, যোজনী, হ্যাঁ অ্যালুমিনিয়ামের তিনটা হাত দিয়ে তিনটা ক্লোরিন কে ধরবে, তাই ধরবে না, যেহেতু ক্লোরিনের যোজনী এক এরকম। তাহলে ক্লোরিন তিনটা হবে, অ্যালুমিনিয়াম একটা হবে। হ্যাঁ একটাই হবে। ইয়েস। আচ্ছা আরেকটা সংকেত লিখি, সেটি হলো কার্বন এবং অক্সিজেন দিয়ে। কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের যোজনী হলো 4, অক্সিজেনের হলো 2, তাই না? হ্যাঁ, তাহলে এটি কি হবে? তাহলে অক্সিজেনের হবে 4 আর কার্বনের হবে 2। আচ্ছা থ্যাংক ইউ, এই তো হয়ে গেল। এখন এই 2 এবং 4 এই দুটা কাটাকাটি হবে, কেটে যাওয়ার পর থাকবে হলো 2। তখন আমরা লিখব হলো সংশোধনী, কার্বন এই শুধু অক্সিজেনের সাথে 2, এটাই হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। এখানে আসলে কার্বনের যোজনী 4, অক্সিজেনের হলো 2, এই 2 এটা কাটাকাটি হয়েছে। আচ্ছা এরকম সেম একটা আরেকটা উদাহরণ দিই, তুমি এই উদাহরণগুলো একটু লিখে রাখো আর কি, হ্যাঁ তোমার উদাহরণ হিসেবে। আচ্ছা তাহলে আমরা এখন এখানে আরেকটা উদাহরণ দিই, সেটি হলো ক্যালসিয়াম এর সাথে অক্সিজেন, ক্যালসিয়ামের যোজনীও 2, অক্সিজেনের যোজনীও 2, 2। তাহলে এই দুটা মিলে সমন্বয় করে আমরা কি লিখব? ক্যালসিয়ামও 2 হবে, অক্সিজেনও 2 হবে। ইয়েস। এই এই যে ক্যালসিয়াম এবং অক্সিজেনের 2, এগুলো কি থাকবে? না, কাটা যাবে। হ্যাঁ কেটে দেওয়ার পর আমরা ফাইনালি কি লিখব? ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর অক্সিজেন, অক্সিজেন। অক্সিজেন। তাহলে বুঝতে পারছো এই যে কাটাকাটির ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এটা লিখে রাখো। এখন আমি জাস্ট এখন পর্যন্ত যা শিখালাম এর সাথে আর একটা বিষয় শিখাই দেব, দিলে তুমি এই মুহূর্তে কিছু বিক্রিয়া করতে পারবে, সে বিক্রিয়াও দেখে দিচ্ছি, দিয়ে আমি এই রসায়নের অংশটি আজকের মতো ক্লোজ করব। সেটি হলো পানি তৈরি হয় H2O পানি, এটি দুটো প্রক্রিয়ায় তৈরি হয়, একটি হলো হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, আর একটি হলো তোমার আয়ন এর মাধ্যমে। সেটি হলো একটা হলো হাইড্রোজেন আয়ন আর একটি হলো হাইড্রক্সিল আয়ন OH, এটার মাধ্যমে তৈরি হয়। আবার যদি এটি বিপরীত দিকে যায়, অর্থাৎ পানি ঠিক উল্টা দিকে যদি যায়, তাহলে আবার এটাই কিন্তু তৈরি হয়। এর অর্থ হচ্ছে একটা অক্সিজেন আয়ন আর একটা, তারপর এটা আটকে গেছিল, শুনতে পাইনি। একটা হলো হাইড্রোজেন আয়ন আর একটা হলো হাইড্রক্সিল আয়ন,
হাইড্রোজেন আর একটা হলো হাইড্রক্সিন। আচ্ছা পুরো ইয়েটা আমি এই যে বক্সের মধ্যে আটকে দিলাম, তুমি এটা লিখে রাখো আর কি। হ্যাঁ, পানিকে ভাঙলে হাইড্রোজেন আয়ন পাওয়া যায় আর হাইড্রক্সিল আয়ন পাওয়া যায়, OH। লিখছি। আচ্ছা এখন দেখো, এই এতক্ষণ ধরে যা শিখলে এর আলোকে তুমি বেশ কিছু বিক্রিয়া এই মুহূর্তেও ইনশাল্লাহ করতে পারবা, এবং তোমার উইদাউট কোনো হেল্প লাগবে না। আমি দু একটা দেখাই, রসায়নের এই বেসিক গুলো শিখলে যে তোমার বিক্রিয়া তুমি নিজেই করতে পারবা সেটারই দু একটা প্রুফ তুমি দেখো। সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা আমরা জানি এটা একটা ক্ষার, তারপর HCl, এটা জানি একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা এটাকে একটু 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 বিশ্লেষণ করি। সোডিয়াম এটি একটা অংশ, হাইড্রক্সিল একটি অংশ, হাইড্রোজেন একটি অংশ, আবার এই ক্লোরিন একটি অংশ। এখন একটু বলতো যে এই সোডিয়াম এটি কেমন আয়ন? এটি প্লাস আয়ন না? এটি ধাতু। এটি প্লাস না? হ্যাঁ ধাতু। এটি কি প্লাস আয়ন না? আয়ন। হ্যাঁ প্লাস না এটি? হ্যাঁ। আচ্ছা হাইড্রক্সিল এর একটু আগেই লিখছি, এটা মাইনাস না? এদের নিচে দেখো, এই যে মাইনাস। আচ্ছা হাইড্রোজেন এটি হলো প্লাস। প্রথমে যে শোনো, কোন যৌগের প্রথমে যে থাকে সেটি হয় প্লাস, আর পরেরটা হয় হলো মাইনাস। মাইনাস। এখন এই বিক্রিয়া করার সময় কি হয়? বিক্রিয়া করার সময় এই প্লাস কি প্লাস কে ধরবে না প্লাস মাইনাস কে ধরবে, এটা একটু বলো। প্লাস তো প্লাস কে ধরবে না, প্রকৃতির নিয়ম হলো সমধর্মী বিষয় পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে প্লাস কাকে ধরবে? বিপরীত ধর্মী আকর্ষণ করবে। ইয়েস থ্যাংক ইউ। এই তো প্লাস কাকে ধরবে, মাইনাস কে না? হ্যাঁ। তাহলে এই সোডিয়াম প্লাস এই এখানকার মাইনাস হলো ক্লোরিন, এই দুটো মিলে তৈরি করবে হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক। তাহলে আমাদের এখানে আর কিছু লেখা লাগতেছে না? আচ্ছা ফাইন, এখন আমি এই দুটোকে একত্রিত করে দেব, এই যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল। একটু আগে দেখো, হাইড্রোজেন আর হাইড্রক্সিল মিলে কি পানি হয় না? পানি। তাহলে আমরা এখানে নিঃসংকোচে আমরা কি লিখবো বলো? H2O পানি। তাহলে আমাদের এই বিক্রিয়াটা করার জন্য কি আমাদের খুব বেশি কষ্ট হলো? না। তাহলে রসায়নের এই রকম ব্যাখ্যা করে পড়লে বিক্রিয়া ইনশাল্লাহ তুমি নিজেই করতে পারবা। তাহলে আমি আরেকটা বিক্রিয়া তোমাকে করতে দেই, সেম জিনিস দেব, দেখো তুমি পারো কিনা। পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এটা বলো আমি কি কি লিখবো? যা যা বলবো আমি তাই লিখবো। পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl, HCl মানে এটা হলো। হ্যাঁ আচ্ছা, আমি আমি আর একটু হেল্প করি, সেটি হলো যে তোমার এগুলোকে একটু আগে ওই রকম সেপারেশন করো, এই পটাশিয়াম অংশ আলাদা, তারপরে হাইড্রক্সিল অংশ আলাদা, তারপরে হাইড্রোজেন অংশ আলাদা, তারপরে যে ক্লোরিন অংশ আলাদা, এবং এদেরকে প্লাস মাইনাসও করে দিচ্ছি আমি। প্রথমটা কি প্লাস, পরেরটা কি মাইনাস, মাইনাস পরেরটা প্রথমটা কি প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস। তাহলে এখন বলো এখানে কি কি লিখবো? ফার্স্টে KH প্লাস কে
কে লেখার পরে এইচ? ও এইচ, ভুলে না, গেছিলাম। ও এইচ তো এখানে আছে, এই যে এটা তো প্লাস, এই প্লাসের সাথে কে যুক্ত হবে? প্লাস যুক্ত হবে প্লাসের সাথে প্লাস, হাইড্রোজেন। আ এখানে সোডিয়ামের সাথে কি মাইনাস যুক্ত হয়নি? ওপরে ওপরে দেখো, হ্যাঁ, তাহলে এখানে এখানে এই পটাশিয়ামের সাথে কি যুক্ত হবে? এই হাইড্রোজেন না ক্লো। পটাশ দিয়ে কি ক্লোরিন যুক্ত হবে না? হ্যাঁ, তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস। এখানেও কি আছে মাঝখানে দেখো তো, মাইনাস আর প্লাস। এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিলেজ এই দুটো মিলে কি পানি না? হ্যাঁ, কি খুব কঠিন লাগে, খুব কঠিন লাগছে মনে হয়। একটু কঠিন লাগতেছে। একটু ঠান্ডা মাথায় দেখো, প্লাস যা কিন্তু মাইনাস কে ধরতেছে, এই যে পটাশিয়াম যা ক্লোরিন কে ধরতেছে, পটাশিয়াম কাকে ধরবে বলো? পটাশিয়াম তো হাইড্রোক্সিল কে ধরেছিলই, তো পটাশিয়াম তো হাইড্রোক্সিল কে ছেড়ে দেবে, দেওয়ার পর হয় সে হাইড্রোজেন কে ধরবে না হলে ক্লোরিন কে ধরবে। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে পটাশিয়াম কি হাইড্রোজেন কে ধরবে না ক্লোরিন কে ধরবে, একটু চিন্তা করো। পটাশিয়াম কিন্তু প্লাস, ক্লোরিন কে, ক্লোরিন কে, আমি তো সেটাই লিখছি। কারণ বিপরীত ধর্মী। ইয়েস, আর এই দুটো মিলে পানি হয়, এটা তো আগে আগেই করা হলো। আরেকটা উদাহরণ দেন। আচ্ছা আরেকটি উদাহরণ, ওকে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস, এবার অ্যাসিডটা বললে দিচ্ছি আর কি, এইচ এফ লিখে দিলাম, এই ক্লোরিনের জায়গায় ফ্লোরিন লিখে দিলাম। তাহলে আমি আগের মতো আবার ব্যাখ্যা করে দিচ্ছি, সেটি হলো যে প্রথম অংশ সোডিয়াম এটা কি হবে প্লাস, প্লাস, পরের অংশ এটা কি হবে মাইনাস, মাইনাস, আবার এখানে এটা কি হবে প্লাস, প্লাস, আর এটা কি হবে মাইনাস। তাহলে মাইনাস। আমরা একটু প্লাস মাইনাস গুলো বসে দিই, সোডিয়াম হলো প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোজেন হলো প্লাস, ফ্লোরিন হলো মাইনাস। তাহলে এখন যে বিক্রিয়াটি হবে, এই বিক্রিয়া হওয়ার পর কি তৈরি হবে? এই সোডিয়াম কাকে ধরবে? সোডিয়াম ফ্লোরিন। থ্যাংক ইউ, এই তো এই তো বুঝে ফেলছো তুমি। তাহলে সোডিয়াম যা ধরবে ফ্লোরিন কে, এই তো। আর মাঝখানে এনারা যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি। এই তো এই দুই ধন, এরা তৈরি করবে হলো পানি। H2O। ইয়েস, H2O। কি এখন খুব কঠিন লাগছে? না, এখন সহজ। দেখো এটা গেল মাত্র প্রথম দিন, তুমি কিছু বেসিক শিখছো, এখনো কিন্তু রসায়নের অনেক অনেক বেসিক শেখা বাকি আছে, এবং পর্যায়ক্রমে এই হ্যাঁ, বেসিক গুলো ইনশাল্লাহ তুমি শিখলে তুমি নিজে নিজের বিক্রিয়া নিজেই করতে পারবা, আমাকে বুঝাতে হবে না, এবং ইনশাল্লাহ এর জন্য আমাদের একটু সময় দিতে হবে। তো রসায়ন নিয়ে কি একটু সাহস পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, আমি এটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখি আমরা একটু মূল বইতে গিয়ে দেখি পড়াগুলো কেমন আছে। আজকে কোনটা পড়বো, পদার্থ পড়বা না রসায়ন পড়বা বলো? এতক্ষণ রসায়ন পড়লাম, রসায়নই পড়ি। রসায়নই পড়বা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার কাছে এই এই তৃতীয় অধ্যায়ের কপি আছে? হ্যাঁ, আচ্ছা, তোমার তোমার আন্টির হাতে আমি পাঠিয়ে দিছিলাম। ওই আসলে ওই বছরের প্রথম দিকে এই প্রবলেমটা সবারই থাকে, বই থাকে না, তো আমার কিছু কপি করা ছিল আর কি, ওই প্রথম দিকে অনেক স্টুডেন্টই নিয়ে পড়ে, পরে আবার বই বই পাইলে আর আবার ওটা দিয়ে দেয়, আবার ওটা রাখে দেয়, পরের বছর আবার অন্য স্টুডেন্ট নিয়ে পড়ে। আচ্ছা এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে সেটি হলো মৌলিক এবং যৌগিক পদার্থ,
তো মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে আর ভাঙা যায় না সেই পদার্থকে মৌলিক পদার্থ বলে। ভাঙা যায় না কি? মৌলিক পদার্থ সোনা রূপা এগুলো কি ভাঙা যায় না? ভাঙা যায় বাট অন্য কোন সেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা ঠিক আছে। তুমি যদি সোনাকে যদি আর নতুন করে না ভাঙবা তাহলে সোনার গহনা কিভাবে তৈরি করবা? অবশ্যই ভাঙা যাবে, কিন্তু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য হলো যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। ঠিক আছে, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা প্রায় 118টি, যেগুলো পর্যায় সারণীতে পরবর্তীতে দেওয়া আছে। এর মধ্যে তোমার 98টি আছে প্রকৃতিতে আর বাকিগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। আমাদের দেহ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দেহ কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থ দিয়ে তৈরি, এবং এই মৌলগুলো মিলে যৌগ তৈরি হয়েছে যার মাধ্যমে আমাদের দেহগুলো তৈরি হয়েছে। এবং দেহ তৈরির মূল উপকরণ আছে তিনটা, একটা হলো কার্বন, আরেকটি হলো অক্সিজেন, এবং আরেকটি কণার নাম হলো হাইড্রোজেন। এই তিনটা আছে, তার সাথে আরো অন্যান্য পদার্থগুলো মিলে দেহ তৈরি হয়। এরপরে হলো তোমার যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ অথবা একাধিক মৌলিক পদার্থগুলো মিলে নতুন ধর্মের যে পদার্থ সৃষ্টি হয় সেটি হলো যৌগিক পদার্থ। নতুন ধর্ম সৃষ্টি হওয়া এই বিষয়টা কি একটু ব্যাখ্যা দিই। যেমন দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে, এই দুইজন বিক্রিয়া করার পর তৈরি হচ্ছে হলো তোমার H2O পানি, আমরা এটা এমনিতেই জানি। এখন হাইড্রোজেনের ধর্ম কি? এ নিজে জলে বাট অন্যকে জ্বলতে সাহায্য করে না। আবার অক্সিজেনের ধর্ম কি? সে নিজে জলে না কিন্তু অন্যকে সাহায্য করে। এখন দেখো মজার ব্যাপারটা হলো এই দুইজন মিলে এমন একটা পদার্থ তৈরি হয়েছে, এই পদার্থটি নিজেও জ্বলে না আবার অন্যকেও জ্বলতে সাহায্য করে না। তাহলে রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর যৌগ যখন তৈরি হয় তখন এই মৌলগুলো তাদের নিজস্ব যে ধর্ম বৈশিষ্ট্য সেটি কিন্তু হারায় ফেলে এবং নতুন ধর্মের পদার্থ সৃষ্টি হয়, তৈরি করে। হ্যাঁ, যৌগিক পদার্থের ক্ষেত্রে এটি একটা মৌলিক বৈশিষ্ট্য আর কি। আর এটি একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, যেমন পানির বেলায় এখানে অনুপাত দেওয়া আছে 1:2, H2O যেখানে দুই ভাগ আছে হাইড্রোজেন আর এক ভাগ আছে অক্সিজেন। অক্সিজেন এরপরে দেওয়া আছে অণুপরমাণু। পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের সমস্ত ধর্ম বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ রেখে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। কিন্তু এই পরমাণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই, এটি কিন্তু একা কখনো থাকে না। আর অণু হলো পরমাণু, অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটি স্বাধীনভাবে অবস্থান করে তবে এটি সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই অণু হলো দুরকম, একটি হলো মৌলিক পদার্থের অণু আর একটি হলো যৌগিক পদার্থের অণু। আমি মৌলিক পদার্থের অণুর ক্ষেত্রে যে সমস্ত মৌলের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হলো গ্যাসীয় আর একটি হলো সক্রিয়। গ্যাসীয় এবং সক্রিয় মৌলগুলো সাধারণত দুইটা করে পরমাণু মিলে অণু তৈরি করে। আমি যে 7টা মৌলের নাম লিখে দিছিলাম, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই 7টা মৌলের ক্ষেত্রে তোমার অণু গঠনের সময় দুইটা করে পরমাণু মিলে অণু গঠন হয়, সেজন্য আমি ওখানে 2 লিখছি।
যা হোক, এই অণুপরমাণুর বিষয়টা আমার আমার মনে হয় যে তুমি এমনিতেই 6, 7, 8 এই ক্লাসগুলো তো মোটামুটি তোমার ধারণা আছে। এখন দেখব হলো মৌলের মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, ইংরেজি অথবা ল্যাটিন নামের। যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, অক্সিজেনের প্রথম অক্ষর ও, এরকম ল্যাটিন বা ইংরেজি নামের প্রথম অক্ষরকে ব্যবহার করা হয়। এখন দেখো ইংরেজি অক্ষর হলো 26টা আর মৌল হলো 118টি। কাজেই 126টা সরি 118টি মৌলকে কখনই 26টা অক্ষর দিয়ে লেখা সম্ভব না। সেই কারণের জন্য কি করা হয় যে যে কোনো একটা মৌলের জন্য শুধু প্রথম অক্ষর ব্যবহার করা হয়। এখানে যেমন লেখা আছে সি দে কার্বন, সি দে ক্লোরিন, সি দে ক্যালসিয়াম, সি দে কোবাল্ট, সি দে ক্যাডমিয়াম, সি দে ক্রোমিয়াম, এই যে সবগুলো সি দি সি সি দে লেখা হয়েছে, এখানে লেখার নিয়মটা কি আমি একটু বোর্ড শেয়ার করে দেখাই। আমি যদি সবগুলোই সি দে লিখি তাহলে এটি কিভাবে লেখা হবে? সি তে কার্বন, সি তে কোবাল্ট, সি তে ক্লোরিন, সি তে ক্যালসিয়াম, সি তে ক্যাডমিয়াম, সি তে ক্রোমিয়াম, অনেক সবগুলোতে শুধু সি সি লিখলাম। এখন আমি যদি এরকম সি সি লিখি তো তাহলে তো এক সময় হয়তো বলবা সি সি স্যার কিছুই বুঝছি না, আমরা সবই শুধু সি সি লিখবো, তাহলে তো বোঝা যাবে না কিছু। এই জন্য আমরা এখান থেকে একটু সেপারেশন করার জন্য প্রথম অক্ষরের সঙ্গে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর লিখতে হবে। যেমন ক্যালসিয়ামের বেলায় তুমি বানান করো সি এ কে, তাহলে এ লিখবো। কোবাল্ট সি ও কো ও লিখবো। ক্রোমিয়াম সি আর, সেজন্য আর লিখবো, তবে কিন্তু স্মল লিটারে। ক্যাডমিয়াম সি ডি ক্যাড, তাহলে ক্যাডমিয়াম। তারপরে ক্লোরিন সি এল। এভাবে আমরা শুধু একটার বেলায় সি রাখছি, সেটি হলো কার্বন, আর বাকিগুলোর বেলায় অন্য অক্ষরকে লেখা হচ্ছে এবং সেটি হবে স্মল লিটারে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপর তোমার ল্যাটিন নাম থেকে, তো এই ল্যাটিন নাম হয়তো প্রথম দিকে মনে থাকবে না, বাট বেশ কিছু মৌলের ল্যাটিন নাম আমাদের আস্তে আস্তে মুখস্থ করতে হবে। যেমন সোডিয়াম, এর ল্যাটিন নাম হলো আচ্ছা পরে কথা বলবো দিচ্ছি দাও। সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম, কপারের ল্যাটিন নাম হলো কিউপ্রাম, পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। এখন একটা কথা শোনো, এই উচ্চারণ সহ তোমাকে যদি এটি প্রোভাইড করতে হয় আমি সেটি করে দেব, আর যদি কারণ আমার সবগুলো কিন্তু প্রয়োজন পড়বে না। যেমন সোডিয়াম পড়বে কপার, পটাশিয়াম, সিলভার, টিন, গোল্ড, লেড, আয়রন, এ কটা হলেই চলবে। তো এই ল্যাটিন নামের যে উচ্চারণগুলো দেখো, এটার নাম হলো ন্যাট্রিয়াম, কপারের নাম হলো কিউপ্রাম, এই উচ্চারণ গুলো কি তোমার লেখা লাগবে? মনে হয় লেখা লাগবে, একটু প্রোনাউন্সিয়েশনের সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনের সমস্যা হবে। তাহলে আমি আস্তে আস্তে বলতেছি, তুমি একটু শুধু লিখে নাও, এই সিরিয়ালি লিখলে কি মন থাকবে না? হ্যাঁ থাকবে। আচ্ছা, তুমি বাংলাতে উচ্চারণ গুলো লিখে নাও। সোডিয়ামের ক্ষেত্রে লেখা হলো ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম। তারপরে কপারেরটা হলো কিউপ্রাম, কিউপ্রাম, কিউপ্রাম। আচ্ছা, পটাশিয়ামের নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়াম। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল তো মনে থাকে নাকি? তুমি কোন দলকে সাপোর্ট করো?
যে দল জিতবে সেই দল। তাই খুব মজার অ্যান্সার দিলে। ক্রিকেটে কোন দলকে সাপোর্ট করো? ক্রিকেটে যেহেতু বাংলাদেশ আছে তাই বাংলাদেশকেই সাপোর্ট করি। বাংলাদেশের বাহিরে? বাংলাদেশের বাহিরে সাপোর্ট করি না। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো দেশপ্রেমিক পাওয়া গেল। আমাদের বাংলাদেশের তো অধিকাংশ বাহিরের দেশকে বেশি সাপোর্ট করে। ক্রিকেট দলে বাংলাদেশ আছে তাহলে অন্য দেশকে কেমন কেন সাপোর্ট করব? হ্যাঁ সেটি, এটা যুক্তিযুক্ত কথা। আচ্ছা থ্যাংক ইউ, তোমার এই দেশপ্রেমটা যেন তোমার মধ্যে ধারণ করা রাখতে পারো তুমি আর কি। আচ্ছা এখন হলো গোল্ড, এটি হলো লেখো অরাম। নাম আর বাকিগুলো অন্যগুলোর প্রয়োজন হয় না, তুমি যদি লিখতে পারো তা আমি লিখে দিচ্ছি। আর টিন কি লিখছো? টিন না। হাতে টিনেরটা লেখো, টিন লেখো স্টেনাম। স্টেনাম, হ্যাঁ স্টেনাম। তারপর অ্যান্টিমনি হলো? স্টিবিয়াম। হ্যাঁ স্টিবিয়াম। তারপর লেড, হ্যাঁ লেড হলো প্লামবাম। প্লামবাম প্লামবাম। হ্যাঁ। স্ট্যাংস্টেন তারপর হলো উল ফ্রেম। উল উল ফ্রাম, ফ্রেম, FRAM ফ্রেম। উল ফ্রেম। হ্যাঁ। আয়রন হলো ফেরাম। ফেরাম, হ্যাঁ ফেরাম। মার্কারি পারদ যেটা, হ্যাঁ এটার উচ্চারণটা একটু কঠিন, হাইড্রোজিরাম। হাইড্রোজিরাম, হ্যাঁ হাইড্রোজিরাম, হাইড্রোজ, DRO DRUR জি, এই হাইড্রাজ, তারপরে ওই জি মিলে জিরাম। পরেরটার সাথে একসাথে উচ্চারণ হয় হাইড্রোজিরাম। তারপরে ল্যাটিনের এই উচ্চারণের ক্ষেত্রে হয়তো কিছু 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 ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়, যেটা তোমাকে বললাম যেটা অরাম, আবার কেউ কেউ লেখে হলো এরাম। তো আমি অনেক সময় হয়তো মজা করে বলি যে কিছুই মনে না থাকলে লিখবা আরাম, মানে সোনা মানে আরাম জিনিস। ঠিক আছে, না এগুলো উচ্চারণে ওই মানে অতটা গবেষণা করার দরকার নেই, মূলত আমাদের মৌল যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো মনে রাখলেই হলো। তাহলে আমাদের ল্যাটিন গ্রিক নাম থেকে নেওয়া শেষ। আমি সংকেত তো অলরেডি শিখাচ্ছি, এটি সংকেত নিয়ে তো আমি কোনো আলোচনা আর করতে চাচ্ছি না। এতে লেখা আছে সংকেত, এটি তো কেবল লেখা একটু একটু করে শুরু করেছি। সংকেত লেখার ক্ষেত্রে মূলত 5টি নিয়ম আছে, ঠিক আছে, 5টা রুলস কে ফলো করে আমরা মূলত সংকেতগুলো লিখি। আমি এই 5টা রুলস ওই বোর্ডে লিখে দিচ্ছি, এটার মধ্য দিয়ে আজকের পড়া ইনশাল্লাহ শেষ করব। সামনের দিন এর পরের অংশগুলো নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো 5টা রুলস তুমি লিখে রাখো, এই রুলস গুলো নিয়ে পরবর্তীতে আমাকে একটু মনে করে দিও, তাহলে আমি পর্যায়ক্রমে ওই নিয়মগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। রসায়নের তো অনেক বেসিক আসলে, এই তো শুরু শেষ করা খুব কঠিন, তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু করা যায়। 1 নম্বর নিয়ম হলো তোমার ধাতুর সাথে অধাতু যুক্ত হতে পারে, ধাতু প্লাস অধাতু। তো এটির মাধ্যমে যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন খুব সহজ একটা উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে ধাতু আছে অধাতু আছে, এরপরে আছে হলো তোমার 2 নম্বর, এই ধাতুর সাথে
যোগমূলক যুক্ত হতে পারে, এবং এই যোগমূলকটা হবে ঋণাত্মক ধর্মী আর কি, যোগমূলক। তো এই যোগমূলক কি ধর্মী? ঋণাত্মক ধর্মী, নেগেটিভ ধর্মী যোগমূলক। সেটির একটা উদাহরণ দেই, যেমন এই ক্যালসিয়ামের সাথে সালফেটকে দিতে পারি। সালফেট হলো এমন একটা যৌগমূলক যেটি ঋণাত্মক ধর্মী, এটা নেগেটিভ ধর্মী। 3 নম্বর উদাহরণ, অধাতু যোগ অধাতু, মানে দুটেই অধাতু। অধাতু যোগ হলো অধাতু। এটি সবচেয়ে ভালো উদাহরণ হলো HCl, দুটোই অধাতু। 4 নম্বর, প্লাস যৌগমূলক যেটা সংক্ষিপ্ত নাম হলো শুধু মূলক, প্লাস মূলক, প্লাস হলো অধাতু। যেমন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। 5 নম্বর, প্লাস মূলক যৌগমূলকের সংক্ষিপ্ত নাম শুধু মূলক লেখা হয়, প্লাস মূলক, প্লাস ঋণাত্মক মূলক মানে মাইনাস মূলক। ঋণাত্মক মূলক, ঋণাত্মক মূলক এটি হতে পারে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মাউস দিয়ে লিখতে হচ্ছে, লিখা আসলে লিখতে চাচ্ছি একটা হচ্ছে আর একটা, ধাতুর সাথে ধাতু যুক্ত হয় না, না 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 কিংবা সমধর্মী, প্লাস মূলকের সাথে ধাতু, এটা অপোজিট। সবসময় অপোজিট হতে হবে, ও ঠিক আছে, প্রকৃতির নিয়ম সেটাই এরা অনুসরণ করে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে তুমি এগুলো এমনিতেই বুঝতে পারবা যে এই নিয়মগুলো কেন এভাবে হয়েছে। ধাতুর সাথে ধাতু যুক্ত হবে না, ধাতুর সাথে প্লাস মূলকও যুক্ত হবে না, কারণ দূরেই যে প্লাস, এই কারণে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারো আর কি, এই আজকের পড়ার মধ্যে থেকে। আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, পড়াগুলো কি মোটামুটি আজকে যতটুকু হইলো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে তুমি একদম নিঃসংকোচে প্রশ্ন করবা, যে হয়তো দেখবো প্রথম দিকে অনেকে সংকোচে প্রশ্নই করে না, দেখা যায় যে অনেক অনেক প্রশ্ন করলে তো আমারই ভালো, আমি ভালো বুঝতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটি আমি চাচ্ছি। তো আর তোমাদের তোমাদের মানে ফোনে কি হোয়াটসঅ্যাপ ইউজ করা হয়? না আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করি না। আচ্ছা, না এই যে তুমি যে হোমওয়ার্কস গুলো করবা, তাহলে এটা আমার কাছে পাঠাবা কি দিয়ে? আর এখনো যে আরেকটা আন্টির নতুন, মেসেঞ্জারে তো পাঠানো যাবে, হ্যাঁ মেসেঞ্জারেও ওটা পাঠানো তো যাবে। আন্টির ফোন তাই না? না আমি বলি শোনো, তোমার আন্টির ফোন থেকে তো সবসময় ওগুলো মানে দেখা, আমি হয়তো তোমার কাছে তথ্য পাঠাবো, তাহলে সেটির জন্য দরকার হবে হলো তথ্য, মানে আমার কাছে নোট আছে, হয়তো অনেক নোট তোমার প্রয়োজন পড়বে, সেগুলোর জন্য একটা ইমেল অ্যাড্রেস দরকার হবে। তো তোমার ওই
ইমেল অ্যাড্রেস দিও। আর এখন ওদের নতুন আর একটা অ্যাপস আছে, ইসলামিক অ্যাপস বিপ, এটিও কিন্তু ইনস্টল করা যেতে পারে যে কোনো একটা মিডিয়াতে আমার কাছে। এই যে তোমার, যেমন আমি কিছু হোমওয়ার্কস দিলাম, এটা আজকে যে কাজগুলো করাল দিচ্ছি, সেটার মধ্যে হলো তুমি এই বিশেষ করে যোজনীর চার্ট যে দুটো দিলাম, এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, মিনিমাম 3 বার করে লিখবা এক একটা চার্ট। আর এই যে আমি যে কাজগুলো করালাম, এগুলোর মধ্যে মানে তোমার বিক্রিয়া বা সংকেতের অংশগুলো বাসায় আর একবার প্র্যাকটিস করবো, তাহলে এই কাজগুলো আমার কাছে পাঠানোর জন্য একটা মিডিয়া হলে ভালো হয়। তো আমার কাছে যতগুলো স্টুডেন্ট, আপনার হলো ফেসবুক অ্যাকাউন্ট নাই? হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকের যুক্ত হওয়া হলেও হবে, তবে হোয়াটসঅ্যাপ বা তোমার এই যে বিফ এই জাতীয় মেসেঞ্জার গুলো অনেক অনেকটা বেশি নিরাপদ। ঠিক আছে, আমি তো হোয়াটসঅ্যাপ চালাই না। আচ্ছা তুমি ওই তাহলে মানে আমার আইডির সাথে তোমার আম্মুর আইডি কানেক্ট করে নিলেও হবে। আমি ফেসবুকের আইডি ওই আমার নাম দিয়ে সার্চ দিলে অথবা তোমার আম্মু আসলে ওই মানে শুভর আম্মুই ওটা কানেক্ট করে দিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের ওই ইমেল অ্যাড্রেসটা দিও তাহলে। আমি ওই যে তোমার দেখো আমি দেখাচ্ছি কিছু মানে প্রয়োজনীয় কিছু কিছু সময় নোট দিতে হবে, যেটা আমি অন্য অন্য স্টুডেন্টকে দিই, যে অনলাইন নোট। যেমন আজকে যে অধ্যায় পড়ানো হলো কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের ধর আমি যদি এমসিকিউ দিতে চাই, এই যে এমসিকিউ আমার কাছে এরকম সাজেশন নোট করা আছে, বড় করে দেখাচ্ছি, এরকম নোট করা আছে। তারপরে সৃজনশীল নোট আছে, এরকম অনেক রকম নোট আছে আর কি, ফিজিক্সের আছে। তো এই নোটগুলো ইমেলে পাঠিয়ে দিলে এই রকম আকারেই পেয়ে যাবো, এটা কোনো রকম মানে ফাটবে না বা ইয়ে হবে না, তুমি যত জুম করবা কখনোই ফাটবে না আর কি, এটা জুম করে করে নিজে নিজেই পড়তে পারবা। এবং এগুলো দেখো দেখো 19 সালের একেবারে 15 সাল থেকে শুরু করে 19 সালের সমস্ত প্রশ্নের অ্যান্সার শিট দিয়ে সাজেশন আকারে এই নোটগুলো তৈরি করা। আর বাংলাদেশের সেরা সেরা যে স্কুলগুলো আছে, এতে দেখো ভিকারুন নিসা, তারপরে তোমার হলো আরো এরকম সেরা সেরা স্কুলের কোশ্চেন থেকে তৈরি করা এগুলো। তো এই নোটগুলো তুমি যদি ব্যবহার করো, আমার মনে হয় তোমার নৈবিত্তিকের মানটা অনেক ইম্প্রুভ হবে। তো এই নোটগুলো পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস প্রয়োজন। আর ইমেল অ্যাড্রেসে আমি আমার কাছে যতগুলো স্টুডেন্ট পড়াশোনা করে সবাইকে ইমেলে আমি নোট পাঠিয়ে দিই, নোট পাঠিয়ে দিলে ওরা ওই নোট থেকে পড়াশোনা করে। আচ্ছা ঠিক আমি আছে, হলো আন্টির ফেসবুক অ্যাকাউন্টে কালকে ইনশাল্লাহ পাঠাই দিব না। হ্যাঁ 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 দিও, অসুবিধা নেই। আর ওই আমার আইডির সাথে ওই মানে শুভরামুর সাথে ওই সহযোগিতা করলে মনে হয় আইডি কানেক্ট করে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।